আসসালামু আলাইকুম ক্লাস 10, তোমাদের আগের ক্লাসে হাইট এন্ড ডিস্টেন্সের বড় প্রশ্নগুলো দেখানো শেষ হয়েছিল। আজকে আমরা শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। পেজ নম্বর 328-এর দাগে যে শর্ট প্রশ্নগুলো, সেই শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা, তারপরে এই চ্যাপ্টার যে উদাহরণের যে সমস্ত অঙ্ক প্রয়োগ দিয়ে আছে সেগুলো নিয়ে তোমাদের পরের ক্লাসগুলোতে আলোচনা লাভ করি। আজকে আমরা দেখো পেজ নম্বর 328 পেজের 24-এর দাগের যে শর্ট প্রশ্নগুলো আছে, সেখানে এর দাগে এমসিকিউ টাইপের প্রশ্ন, বি এর দাগে সত্য মিথ্যা এবং সি এর দাগে শূন্যস্থান, এই অঙ্কগুলো তোমাদের আজকে দেখাবো। এই অঙ্কগুলো শর্ট প্রশ্নগুলো তোমাকে অত লিখে করতে হবে না, শুধুমাত্র উত্তরটা বার করতে পারলেই হবে, তার জন্য একটা খসড়া তৈরি করা, কিছুটা একটু বুঝিয়ে দেওয়া, একটু বোঝাতে হবে, একটু লিখে করতে হবে। হয়েছে, আর তুমি যদি মনে করো যে একবারে উত্তরটা আমার জানা হয়ে আছে, যে জানতে পেরেছি, তাহলে তুমি এমসিকিউ টাইপের উত্তর শুনে উত্তর দিলেও তোমাকে, কিন্তু কীভাবে হচ্ছে সেগুলো তোমাকে একটু করলে তোমার সুবিধা হবে, ঠিক আছে? তার জন্য আমরা কী বলেছি, আগেও তোমাদের সব প্রশ্ন করানোর সময় দেখিয়েছিলাম যে কীভাবে সব প্রশ্নগুলো করতে হয়, যে আমরা এইদিকে একটা অংশ ভাগ করে নিয়েছি, দেখো এইদিকের অংশই আমরা উত্তরগুলো লিখব, আর উত্তরগুলো কীভাবে পাচ্ছি তা আমরা ডান দিকে কী করব অংশটাতে আমরা রাফ হিসাবে ব্যবহার করব। এবার দেখো আমরা 24-এর আগে একের যে অঙ্কটা আছে সেই অঙ্কর উত্তরটা কীভাবে সেটা আমরা দেখব। দেখো বলেছে, মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইলের টাওয়ারটি মোবাইল টাওয়ারের উচ্চতা চূড়ার উন্নতি কোণ 60। তাহলে একটা মাঠের বিন্দু, এরকম ধরো এরকম একটা মাঠ, এখানে এই রকম একটা কোনো জায়গা থেকে, এটা একটা মাঠ, এই জায়গা থেকে কি দেখছে না মহিম বা এইরকম একটা বিন্দু থেকে দেখতে পাচ্ছে একটা টাওয়ারকে, সে কি উন্নতি কোণে দেখছে, তার মানে 60 ডিগ্রি কোণে। কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। তাহলে মোটামুটি একটা 60 ডিগ্রি কোণ আমরা এখানে অঙ্কন করে নিলাম, হয়েছে এটা হচ্ছে 60 ডিগ্রি, এখান থেকে দেখছে 60 ডিগ্রি কোণে দেখছে, আর এইটা হচ্ছে তার টাওয়ারটির উচ্চতা, এটা হচ্ছে তার টাওয়ারটির উচ্চতা, ঠিক আছে? এটা যদি এ বি টাওয়ারটির উচ্চতা হয়, এ বি টাওয়ারটার উচ্চতা, এটা সি বিন্দু মাঠের বিন্দু একটা, এটা সি বিন্দুটা ভূমির সঙ্গে কি করছে অর্থাৎ মাটির সঙ্গে 60 ডিগ্রি উন্নতি কোণে এই টাওয়ারটিকে দেখতে পাচ্ছে, ঠিক আছে? এখন এই টাওয়ারটি বলে দিয়েছে টাওয়ারের গোড়া থেকে, টাওয়ারটির এটা গোড়া, এটাকে বলা হয়, এটাকে বলা হয় শীর্ষদেশ। তাহলে টাওয়ারটির মোড়া থেকে বিন্দুটির দূরত্ব হচ্ছে 10 মিটার, অর্থাৎ বিসি দৈর্ঘ্যটা হচ্ছে 10 মিটার। আমাকে কী করতে হবে, এখান থেকে আমাকে বার করতে হবে এ বি দৈর্ঘ্যটা, অর্থাৎ টাওয়ারটির উচ্চতা কত আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাকে লিখলে লেখা হয় অনেক কিছু, কিন্তু লিখবো না এখানে, শুধু আমরা ডাইরেক্ট অঙ্কটা করে নেব, ঠিক আছে? তাহলে দেখো এখানে কী দিয়ে আছে, একটা সমকোণ, এই যে টাওয়ারটা আছে, টাওয়ারটা ভূমির সঙ্গে লম্বভাবে অবস্থান করছে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ ছাড়া তুমি কখনোই হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্কগুলো করতে পারবে না। তাহলে এটার সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল, এই সমকোণী ত্রিভুজটা দেখো একটা কোণ দিয়ে আছে, একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে, আমরা বাকি বাহুর দৈর্ঘ্যগুলো আমরা কী করতে পারবো, নির্ণয় করতে পারবো। তাহলে এখানে ভূমিটা দিয়ে আছে, লম্বটাকে বার করতে হবে, তাহলে লম্ব এবং ভূমির সঙ্গে সম্পর্কযুক্ত অঙ্ক মানগুলো কীভাবে বার করতে হয় না ট্যান অথবা কর দিয়ে। তাহলে এখানে আমরা ট্যান 30 লিখে ট্যানের মানটাই বসাচ্ছি, কর দিয়ে বললেও হবে, ট্যান কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে, তাহলে ট্যান 60 ডিগ্রি সমান দেখো লম্ব বাই ভূমি,
tan মানে লম্ব বাই গুণ লম্ব বাই ভূমি লম্ব কত আছে লম্বটা হচ্ছে ab ab লিখে দাও ভূমিটা কোনটা bc bc তো কত আছে bc লিখে দাও এবার দেখো tan 60 মান আমরা জানি √3/1 লিখে নিলাম সুবিধার জন্য ab এর মান আমাদের জানা নাই ab লিখে দাও আর bc কত আছে 10 তাহলে এ বি কোনাকুনি গুণ করে নাম এ বি সমান কত হবে 10√3 এককটা কি হবে এখানে মিটার আছে বলে মিটার হয়ে যাবে তাহলে এ বি সমান 10√3 মিটার তাই তো তাহলে একের দাগের অঙ্কটা কোথায় উত্তর আছে দেখো বি এর অঙ্ক উত্তরটা আছে একই বি উত্তর হবে 10√3 মিটার ঠিক আছে এর পরের অঙ্কটা দেখো দুই এর অঙ্কটা কি বলেছি তাহলে এটা বুঝতে পারলে দুইয়ের অঙ্কটা দেখো একটা ছবি দিয়ে আছে দুইয়েরটা দেখো দুইয়েরটা ছবিতে দিয়ে আছে কি এরকম একটা ছবি দিয়ে আছে ধরো এই অঙ্কটা যদি একটু আলাদা থাকে এখানে কোণ 30 ডিগ্রি থাকে তাহলে কিভাবে অঙ্কটা করবে তা কিন্তু মানটা আলাদা হয়ে যাবে তোমরা নিজেরা একটু চেষ্টা করবে দুইয়ের অঙ্কটা দেখো দিয়ে আছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি এরকম একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন হয়েছে এখানে বলে দিয়েছে থিটা কোণ এটা থিটা কোণ আর একটা হচ্ছে এই ভূমিটা দিয়ে আছে 5√3 আর লম্বটা দিয়ে আছে 5 মিটার এগুলো ঠিক আছে এখান থেকে তোমাকে থিটার মানটা বার করতে হবে এখানে থিটার মান কত হবে দেখো থিটা মানে এখানে কোণটা এখানে দেখো কোণটা দেওয়া ছিল কোণের মান দেওয়া ছিল একটা বাহু দৈর্ঘ্য দেওয়া ছিল আর একটা বাহু দৈর্ঘ্য দেওয়া দিতে মানে বার করতে হবে এখানে কোণটা কি বার করতে হবে দুটো বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে তাহলে আমরা সমকোণী ত্রিভুজে দুটো বাহুর অনুপাতকে আমরা কি বলে থাকি সেটাকে আমাকে জানতে হবে দেখো লম্ব এবং ভূমির এই সমকোণী বাহু ত্রিভুজে সমকোণী ত্রিভুজে লম্ব এবং ভূমির যে দুটোর অনুপাত সেই অনুপাতটাকে বলা হয় ট্যান অর্থাৎ এখানে ট্যান থিটা সমান লম্ব এবং ভূমি আছে তাহলে ট্যান বসবে হয়েছে ভূমি এবং অতিভুজ দিয়েছে তখন কস বসে যাবে কোনটার উপর নির্ভরশীল হচ্ছে সেটা দেখতে হবে ভূমি আর অতিভুজ দিয়েছে তাহলে কস থিটা বার করতে হবে আর লম্ব এবং অতিভুজ দিয়েছে সাইন থিটার মানটা বার করতে হবে ভূমি লম্ব দিয়েছে ট্যানের বা কটের মানটা আমাকে বসাতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা ট্যান থিটা লিখবো এখানে যেমন ট্যান 60 লিখছিলাম তাহলে এখানে ট্যান থিটা লিখবো ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি ট্যান মানে কি লম্ব বাই ভূমি লম্ব বলতে এখানে 5 একবারে বসিয়ে দিচ্ছি লম্ব বলতে 5 আর ভূমি বলতে 5/√3 বুঝতে পারলে তাহলে ট্যান এখানে দেখো 5 একে 5 5 একে 5 কেটে দাও তাহলে ট্যান থিটা সমান এখানে দেখো 1/√3 থাকছে তাই না তাহলে ট্যান থিটা সমান 1/√3 ট্যানের কত ডিগ্রির মান আমাদের টেবিলে সাহায্য নিতে হবে তোমাদের সবারই মনে এখন আছে হয়তো ট্যান 1/√3 কত ডিগ্রি মান ট্যানের ট্যান 30 ডিগ্রি ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3 অর্থাৎ 1/√3 জায়গায় আমরা ট্যান 30 বসাতেই পারি এখন এই ট্যান এবং ট্যান উঠে যাচ্ছে তার মানে হচ্ছে থিটা সমান 30 ডিগ্রি ঠিক আছে তাহলে এই থিটার জায়গায় কত ডিগ্রি মানটা বসছে 30 ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে উত্তরটা কোথায় আছে দেখ এর উত্তরটা আছে থিটার মান হচ্ছে এ 30 ডিগ্রি এ 30 ডিগ্রি এরপর আমরা তিনের ত্যাগের অঙ্কটাই আসছি এই অঙ্কগুলো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করতে হবে সেই সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজটাকে তুমি যদি চিনতে পারো তাহলে কোনো অসুবিধা নেই আবার একটা বলে দিই যে এটা একটা ধরো সমকোণী ত্রিভুজ তাহলে এটা যদি থিটা কোণ হয়ে থাকে তাহলে এইটাকে বলা হবে তার ভূমি আর এটাকে বলা হবে তার লম্ব ঠিক আছে ছবিটা ধরো এই রকম আছে এরকমও হতে পারে যে এইখানটা থিটা কোণ আছে তাহলে এই থিটা কোণটা হলে এইটা তখন তখন হবে ভূমি আর এটা তখন হবে লম্ব তাহলে এক কথায় বুঝতে পারছি যে থিটা কোণটা যে কোণটা উৎপন্ন করেছে সেই কোণটার জন্য যে বাহুটা আছে সেই বাহুটা কি বলা হচ্ছে ভূমি তার মানে এই কোণটার জন্য এই বাহুটা আছে তাহলে এই বাহুটা হচ্ছে তখন ভূমি এইটা হবে লম্ব এই কোণটার জন্য এই বাহুটা আছে এইটা হবে ভূমি এটা হবে তখন লম্ব ঠিক আছে
একবার দেখো তিনের দিকে যে অঙ্কটা আছে সেটা একটু দেখি, বলছে তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয়। তাহলে দেখো একটা তিনতলা বাড়ি, এরকম তিনতলা বাড়ি, এই বাড়ির এই ছাদ থেকে দেখছে কি না, বাড়ির ছাদ থেকে দেখছে ভূমিতে পড়ে থাকা, ভূমিতে বলেছে বা মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে, একটি বাক্সকে যত কোণে দেখছে এরকম ভাবে দেখছে। তাহলে দেখাটা উপর থেকে দেখা হলে অবনতি কোণ হওয়া উচিত, তাই না? তাহলে এই অবনতি কোণ এইটা, এটা ধরো থিটা, আমি জানি না কত ডিগ্রি। তাহলে বাড়ির ছাদ থেকে দেখছে তার মানে এইটা হচ্ছে দৃষ্টিরেখা, এইখানে একটা বাক্স আছে, তাহলে এইটা হবে থিটা কোণ। তাহলে এটা উপর থেকে দেখছে তার মানে অবনতি কোণে দেখছে, তাহলে এটা থিটা, তাহলে এই কোণটা হবে কত, এটাও দেখো থিটা হবে, কারণ এইটা সমান্তরাল এই বাহুটা এবং এটা তার ছেদক, তাহলে ছেদকের বিপরীত পাশে অবস্থিত কোণগুলোকে আমরা একান্তর কোণ বলে থাকি। তাহলে এটা থিটা হলো, এটা থিটা হবে। এইরকম অবস্থায় যখন এই বাক্সটাকে দেখছে তাহলে তখন কি বলেছে যে যত কোণে দেখছে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব, দেখো এইটাকে বলা হচ্ছে বাড়ির উচ্চতা, তার মানে হচ্ছে এটা এ বি, আর বি সিটা হচ্ছে কি না বাড়ির উচ্চতা, আর বি সিটা হচ্ছে বাড়ির থেকে কি বাক্সটির মধ্যে দূরত্ব। এই দূরত্ব দুটো এখন বলেছে সমান, আমরা ধরে নিতে পারি তাহলে এটা এক্স মিটার, এটাও এক্স মিটার, যেহেতু আমাদের দূরত্ব জানা নেই তাহলে আমরা এটা এক্স মিটার ধরলে এটাও এক্স মিটার হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমাদের কি আছে, থিটার মানটা বার করতে হবে। তাহলে আমরা কি করব, এখানেও আমরা ট্যান মানটা বসাবো, কারণ কি না লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক দিয়ে আছে, তাহলে আমাকে ট্যানের মানটা বসাতে হবে। অর্থাৎ ট্যান থিটা সমান কত লিখব, লম্ব বাই ভূমি, লম্ব বলতে এখানে এক্স, ভূমি বলতেও দেখো এক্স, তাই না, লম্বটাও এক্স ভূমিটাও এক্স, ট্যান থিটা সমান কেটে দেখো হলো ওয়ান, তাই না? তাহলে বলো ট্যান আগের মতোই ওয়ানের মান কোন জায়গাতে আছে, না ট্যান পঁয়তাল্লিশের মানের সঙ্গে ওয়ানের মানটা সমান, অর্থাৎ ওয়ানের জায়গায় আমরা ট্যান পঁয়তাল্লিশ বসাতেই পারি। তাহলে থিটা সমান কত হলো, পঁয়তাল্লিশ ডিগ্রি, তাই না? তাহলে এখানে থিটার মানটা কত হবে, পঁয়তাল্লিশ ডিগ্রি। অর্থাৎ এখানে কি বলেছে, কত বাক্সটি কত কোণে থাকলে, তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে থাকলে আমরা বাক্সটি দূরত্ব বাড়ি থেকে দূরত্ব এবং বাড়ির উচ্চতাটা সমান হবে তখন। তাহলে কত, সি এর দেখের অঙ্কটাই আছে পঁয়তাল্লিশ ডিগ্রি। এরপর আমরা চারের দেখের অঙ্কটাই আসি, চারের দেখের অঙ্কটা কি দিয়ে আছে, বলছে একটি টাওয়ারের উচ্চতা ১০০√৩ মিটার, একটি টাওয়ার এরকম একটা, এটার উচ্চতা হচ্ছে ১০০√৩ মিটার। বেশ, টাওয়ারের পাদবিন্দু থেকে, পাদবিন্দু বলতে এইটা, এটাকে বলা হয় শীর্ষবিন্দু, এটা বলছে পাদবিন্দু, পাদবিন্দু থেকে কি বলেছে, পাদবিন্দু থেকে ১০০ মিটার দূরে একটি বিন্দু, ১০০ মিটার তার মানে আর কম হবে, এইরকম একটা কোনো বিন্দু থেকে যদি টাওয়ারটির চূড়ার উন্নতি কোণ বার করতে হবে, তার মানে এইটা ১০০√৩ হবে, এর থেকে একটু কম হবে, তাই না? এটা হচ্ছে ১০০ মিটার। দেখো এখানেও একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা সমকোণ, তাহার মানে এই এখন কি বার করতে বলেছে, না টাওয়ারটি চূড়ার উন্নতি কোণ, টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, তার মানে এইখান থেকে এই কোণটা, এই চূড়ার উন্নতি কোণ মানে এই বিন্দুটা থেকে কত কত হবে, এই বিন্দু থেকে কত হবে, এটা হবে থিটা, ঠিক আছে? এই বিন্দু থেকে টাওয়ারটির চূড়ার উন্নতি কোণ, আর উন্নতি কোণ বলেছে তার মানে ভূমির সঙ্গে কোণ উৎপন্ন হবে, আর এটা হচ্ছে ভূমি, তাহলে এখানে কোণ উৎপন্ন হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা দেখো লম্ব দিয়ে আছে, ভূমি দিয়ে আছে, তাহলে এখানেও আমরা ট্যানের মানটা বসাবো, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বলতে ১০০√৩ বাই ১০০, ঠিক আছে? একবারে বসিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ১০০ কেটে দাও, তাহলে ট্যান থিটা সমান কত হবে, √৩, তাহলে ট্যান থিটা সমান দেখো √৩, ট্যানের মান কততে আছে,
না 60 ডিগ্রি দিয়ে, অর্থাৎ রুট 3 এর মানটাই হচ্ছে tan 60 এর মানের সমান, অর্থাৎ থিটা সমান কত হবে 60 ডিগ্রি। ঠিক আছে, যে থিটার মানটা কত হলো 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি দেখো উত্তর কোথায় আছে, সি তে উত্তরটা দিয়ে আছে, সি 60 ডিগ্রি। এরপর আমরা পাঁচের দাগের অঙ্কটাই আছি, এটা তিনের দাগের অঙ্ক, মানে চারের দাগের এবং পাঁচের দাগের অঙ্কটাই আছে, এরকম এইরকম ভাবে অঙ্কটা করে দিতে পারলেও তোমরা ফুল নাম্বার পাবে। ঠিক আছে, অত লেখার প্রয়োজন নেই, শর্ট কোশ্চেনের জন্য লিখতে হবে না। পাঁচেরটা দেখো, পাঁচেরটা বলেছে যে একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার রুট থ্রি গুণ, সূর্যের উন্নতি কোণ নির্ণয় করো। বলছে একটি পোস্টের ভূমিতলে ছায়া দৈর্ঘ্য, এটা একটা পোস্ট ভূমির সঙ্গে লম্বভাবে অবস্থান করে থাকে, তাহলে এই পোস্টের যে উচ্চতা ছায়ার দৈর্ঘ্যটা উচ্চতার রুট থ্রি গুণ, এটা পোস্ট, এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য হলো, এই ছায়ার দৈর্ঘ্যের কি বলে দিয়েছে এরকম আকারে ছবিটা আঁকলাম যে একটা আর একটার সঙ্গে সম্পর্ক যুক্ত, কেন কি রকম না, ছায়ার দৈর্ঘ্য যা হবে তার উচ্চতার, ছায়ার দৈর্ঘ্যটা পোস্টের উচ্চতার রুট থ্রি গুণ, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা বেশি হবে, তাই না? তাহলে এখানে ঘড়ি পোস্টের উচ্চতা, পোস্টের উচ্চতা এক্স মিটার, আর ছায়ার মানে পোস্টের ছায়া, পোস্টের ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্যটা কত হবে তখন না, ও রুট থ্রি গুণ, অর্থাৎ এক্স রুট থ্রি মিটার, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা এক্স রুট থ্রি মিটার আর পোস্টের উচ্চতাটা হচ্ছে এক্স মিটার। বুঝতে পারলে, ছায়ার দৈর্ঘ্যটা পোস্টের উচ্চতার রুট থ্রি গুণ, তাহলে পোস্টের উচ্চতার, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা ওর তিন রুট থ্রি গুণ, তাহলে এক্স রুট থ্রি গুণ। ঠিক আছে, এখন বলেছে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করো, উন্নতি কোণ কোথায় হয়, উন্নতি কোণ ভূমির সঙ্গে হয়, তার মানে এই কোণটা আমাকে নির্ণয় করতে হবে, তাই না? তাহলে এখানেও দেখো লম্ব এবং ভূমি দিয়ে আছে, আমাকে কি বার করতে হবে, থিটার মানটা বার করতে হবে, লম্ব ভূমির সঙ্গে আবারও সে একই সম্পর্ক, ট্যান আছে, ট্যান বার করবে, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে এক্স বাই রুট থ্রি, একবারে বসিয়ে দিচ্ছি, তারপর এক্স কাটলাম, তাহলে ট্যান থিটা বা দেবে এইগুলো, ট্যান থিটা সমান ওয়ান বাই রুট থ্রি, তাহলে বা ট্যান থিটা সমান কি লিখবে, ওয়ান বাই রুট থ্রি কার মান না, ওয়ান বাই রুট থ্রির মানটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি, অর্থাৎ ওয়ান বাই রুট থ্রির জায়গায় আমরা ট্যান 30 ডিগ্রি বসাতে পারি, তাহলে থিটা সমান কত হবে 30 ডিগ্রি, তাই না? তাহলে এখানে থিটার মানটা হচ্ছে 30 ডিগ্রি, উত্তরটা আছে এ, 30